पहाड़ एवं डुआर्से चला अविराम बृष्टिते धसे गेल कालभाटेर एप्रोच रोड। जलपाइगुड़ी गयर काटार प्रधानपाड़ा नवकान्त स्कूलेर सामने काशियाझोड़ार ऊपर कालभाटे एकांश भेंगे रीतिमतो झुलछे। गयर काटा थेके प्रधानपाड़ा हुए खगेनहाट जावार रास्ता एटी। प्रतिदिन 1000 ऊपर मानुष ए रास्ता दिए यातायात करे। जलेर स्रोते कालभाटे एप्रोच रोड भेंगे जावाय विपज्जनक भावे झुलछे कालभाटी। एमनि समय शांत थाकलेओ बर्षाकाले भयंकर रूप धारण करे काशियाझोड़ा। সাইকেল মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে কালভার্ট পার করাই এখন বিপজ্জনক। বৃষ্টিতে ধসে গেল কালভার্টের অ্যাপ্রোচ রোড। গয়ার কাটার কাশিয়াঝোড়ার উপরে কালভাটে একাংশ ভেঙে রীতিমতো ঝুলছে। গয়ার কাটা থেকে প্রধানপাড়া হয়ে খগেনহাট যাওয়ার রাস্তাটি পায়ে হেঁটেও কালভাট পার করা এখন অত্যন্ত বিপজ্জনক। স্থানীয়রা কি জানিয়েছেন শুনুন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরিচিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। প্রধানপাড়া নবগন্ত স্কুল কাশিয়াঝোড়া প্রত্যেক বছর এটা বন্যা হয়। বন্যাতে এমন ফ্লাডিং হয়, এই সাইডে যতগুলো জমি আছে সব জমির জল এদিক দিয়ে আসে। এদিক দিয়ে আসার ফলে কি হয়, ব্রিজটা উঠে উঠে যায়। ঠিক আছে, এরকম কি পরিস্থিতি আছে? এটা খুবই খারাপ পরিস্থিতি আছে। মানে এদিক দিয়ে হাজারো লোক যাতায়াত করে, স্টুডেন্ট যাতায়াত করে, গয়াকাটা স্কুলের স্টুডেন্ট, এখানটা প্রাইমারি স্কুল আছে, অনেক স্কুলই আছে। যেটার মুখ্য রাস্তা এটাই, বটতলি খগেনহাট জটেশ্বর যাওয়ার মুখ্য রাস্তা এটাই, শর্টকাট যাকে বলে এটাই মুখ্য রাস্তা। আর এদিক দিয়ে ঘুরে যেতে গেলে 8 কিলোমিটার বা এদিক দিয়ে ঘুরে যেতে গেলে 13 কিলোমিটার যাইতে হবে। না না, এর উপর দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না, একমাত্র সাইকেলও যাতায়াত করতে পারতেছে না, একটা লোক গেলেই দুলতেছে বৃষ্টি। আজকে বৃষ্টি হলে তো পুরো বৃষ্টিটাই ধসে যাবে। এটা তো ওই যে কাশিয়াঝোড়ার জল এসে এখান থেকে কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে যে এরকম প্রতিষ্ঠান হয়ে গেছে যে বৃষ্টি এখনো চলে যেতে পারে। সামনে স্কুল আছে, স্কুলের ছাত্র স্টুডেন্টরা যাওয়া আসা করে, এদিক থেকে আমরা গয়াকাটা বাজার যাওয়া। কি পরিস্থিতি রয়েছে এখন বর্তমানে? এখন বর্তমানে পরিস্থিতি খুব খারাপ আছে, যে এখন যখন তখন ভেঙে যেতে পারে। কতজন লোক যাওয়া আসা করে এটার উপর দিয়ে? এটার উপর দিয়ে কমসেকম 1000-1200 লোক যাওয়া আসা প্রতিদিন করে। তো এখন কতটা সমস্যার মধ্যে পড়তেছে, কতটা পথ অতিক্রম করতে হচ্ছে, ঘুরপথে যেতে হচ্ছে? 8-7 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে।